হ্যালো বন্ধুরা, আপনি নিশ্চয়ই পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসের কোম্পানি অ্যামাজনের নাম শুনেছেন, কিন্তু আপনি এটা কখনো ভেবে দেখেছেন জেফের কোম্পানির নাম অ্যামাজন কেন রাখা হয়েছিল? তো বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে ভয়ানক জঙ্গলগুলোর মধ্যে অন্যতম হলো অ্যামাজন, আর এই বনাঞ্চলের নাম অনুসারেই তিনি তার কোম্পানির নামকরণ করেছেন। অ্যামাজন বনাঞ্চলের ভিতরেই রয়েছে একটি নদী যার নাম দেওয়া হয়েছে অ্যামাজন রিভার, আর এই বিশ্বকুখ্যাত নদীটি শুধুমাত্র আকৃতিতেই বড় এমনটা নয়, এখানে এমন কিছু বিপজ্জনক এবং মারাত্মক প্রাণীর অস্তিত্ব রয়েছে যা সত্যি অবিশ্বাস্য। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যামাজনের নদীতে থাকা এমন কিছু হিংস্র প্রাণীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব যাদের কারণে বিশ্ব সভ্যতায় অ্যামাজনের জঙ্গল এক অদ্বিতীয় হিসাবে জায়গা করে নিয়েছে। নাম্বার ১, ব্ল্যাক ক্যামন ক্রোকোডাইল। অ্যামাজনের নদীতে পাওয়া এই ব্ল্যাক ক্যামন জাতের কুমির শুধুমাত্র দেখতে ভয়ানক এমনটা নয়, এই প্রাণী একই সাথে অনেক হিংস্র এবং অত্যন্ত রাগী প্রকৃতির হয়ে থাকে। এই কুমিরের সামনে যদি কোনো সামান্য পরিমাণ ডিস্টার্বিং অ্যাক্টিভিটিস হয় তাহলে এটি মুহূর্তে সামনে থাকা যে কাউকে আক্রমণ করতে একবারও পিছু পা হয় না। ব্ল্যাক ক্যামন জাতের এই কুমির যখন ক্ষুধার্ত অবস্থায় থাকে তখন জঙ্গলে থাকা অন্য যে কোনো প্রাণীকে চোখের পলকে আক্রমণ করে তার খাবার বানিয়ে ফেলে, হোক সেটা বড় বিশাল আকৃতির যে কোনো অজগর কিংবা অন্য যে কোনো বন্য প্রাণী। লম্বায় 5 থেকে 6 ফুটের এই কুমির তার হিংস্রতা এবং অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির হওয়ার কারণে একে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ানক শিকারী হিসাবে ধরা হয়ে থাকে। তো বন্ধুরা, অ্যামাজন জঙ্গলের বন্যপ্রাণীদের ভিতরে দ্বিতীয় বিপজ্জনক প্রাণী হিসাবে গ্রিন অ্যানাকোন্ডাকে ধরা হয়ে থাকে, আর এই বিষাক্ত হিংস্র সাপ শুধুমাত্র পৃথিবীর বৃহত্তম এবং ভারী সাপগুলোর মধ্যে অন্যতম এমনটা নয়, বরং একই সাথে এই গ্রিন অ্যানাকোন্ডা এক ভয়ঙ্কর শিকারী। এই হিংস্র অ্যানাকোন্ডাকে বনের শকুর থেকে শুরু করে হরিণ এমনকি বনের রাজা বাঘ সিংহের উপরও হামলা করতে দেখা গিয়েছে। তাই এই গ্রিন অ্যানাকোন্ডাকে শুধুমাত্র মানুষই নয় বরং বনের অন্য যে কোনো শক্তিশালী প্রাণীও তার সাথে লড়াই করতে ভয় পায়। এই হিংস্র গ্রিন অ্যানাকোন্ডা 3 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং পুরুষের থেকে মহিলা অ্যানাকোন্ডার শরীর লম্বা এবং ভারী হয়ে থাকে, এমনকি একটি মহিলা অ্যানাকোন্ডার ওজন 250 কেজি পর্যন্ত পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, আপনার এই গ্রিন অ্যানাকোন্ডা সম্পর্কে ধারণা থাকলে জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে। নাম্বার 3, জয়েন্ট ওয়াটার। এই প্রাণী বাংলা ভাষাভাষী মানুষের কাছে ভোঁদর নামে পরিচিত। এই জয়েন্ট প্রজাতির ভোঁদর অনেক বড় এবং এদের শরীর 2 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে যা অন্য যে কোনো প্রজাতির ভোঁদরের থেকে অনেক বড়। এই জয়েন্ট ওয়াটারের খাবারের দিক আলোচনা করলে দেখা যাবে এই প্রাণী ছোট বড় যে কোনো মাছ এবং কাঁকড়া খেতে পছন্দ করে। অ্যামাজন নদীতে থাকা এই জয়েন্ট ওয়াটার সর্বদা দলবদ্ধ হয়ে চলে যাতে করে বনের অন্যান্য প্রাণী এদেরকে শিকার বানাতে না পারে। কিন্তু বন্ধুরা, এই প্রাণীগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং কিউট হয়ে থাকে যার কারণে অনেকেই এদের কাছে যেতে চায়, কিন্তু আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে যতটা সম্ভব এদের কাছ থেকে দূরে থাকবেন, কারণ এই প্রাণী দেখতে যতটা কিউট অ্যামাজনে থাকা বিষাক্ত দৈত্যাকার গ্রিন অ্যানাকোন্ডার উপর আক্রমণ করতে দেখা গিয়েছে, এছাড়াও হরহামেশাই এদেরকে বানর শিকার করতে দেখা গিয়েছে। নাম্বার 4, ইলেকট্রিক্যাল ইল। অ্যামাজনের নদীতে থাকা 2.5 মিটার লম্বা এ প্রজাতির প্রাণী শুধুমাত্র একটি মাছই নয় বরং অ্যামাজনের নদীতে এক মূর্তিমান আতঙ্ক। এই মাছের বিশেষত্ব হলো এদের শরীর থেকে ফলো হওয়া ইলেকট্রিক কারেন্ট। এই প্রজাতির মাছগুলো সাধারণত তাদের খাবার শিকারের জন্য ইলেকট্রিক সক্ষমতা ব্যবহার করে থাকেন। কোনো ছোট মাছকে শিকার করার জন্য কোনো প্রকার আক্রমণ না করে শুধুমাত্র কারেন্টের ঝাটকা দিয়ে মুহূর্তে মেরে ফেলতে সক্ষম এই ইলেকট্রিক ইল। এই ইলেকট্রিক ইলকে খাবার শিকার ছাড়াও অনেক সময় তাদের আত্মরক্ষার জন্য তার ভয়ঙ্কর কারেন্টের ফ্লো ব্যবহার করতে দেখা গিয়েছে, এমনকি এই মাছ বিশাল আকৃতির কুমিরকে ইলেকট্রিক শকের মাধ্যমে ধরাশায়ী করতে সক্ষম। নাম্বার 5, পয়জন ডার্ট ফর্ক। এটি হলো অ্যামাজনে বসবাসকারী এক ধরনের ব্যাঙের প্রজাতি। এই প্রাণীগুলোকে সাধারণত ব্রাজিল এবং কলম্বিয়ার অংশে দেখা যায়। এই পয়জন ডার্ট ফর্ক একটি অত্যন্ত টক্সিক এবং এদের শরীরে ভয়ঙ্কর বিষের উপস্থিতি রয়েছে যার মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক মানুষের ত্বকে তার বিষ প্রয়োগ করে কিংবা নিঃসরণের মাধ্যমে কয়েক মিনিটের ভিতরে হার্ট ফেলোর থেকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। একটি সায়েন্টিফিক গবেষণা থেকে জানা গিয়েছে একটি পয়জন
ডক্টর ফর্ক এর শরীরে যে পরিমাণ বিষাক্ত লিকুইড রয়েছে তা দিয়ে 10 জন মানুষকে হত্যা করা সম্ভব। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। পরবর্তী ভিডিও কে নিয়ে দেখতে চান জানিয়ে ফেলুন কমেন্ট বক্স।